ইতালির মিলান কনসুলেট জেনারেলে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস 2015। আমাদের মিলান প্রতিনিধি কাউসার হাওলাদার জানান, অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পর্যায়ক্রমে পাঠ করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ, কনসাল রফিকুল করিম এবং ভাইস কনসাল নাফিজা মনসুর। অভিবাসী দিবসে তাৎপর্য তুলে ধরে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফফার সহ আরো অনেকে।